কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে গত দুইবারের মেয়র মোহাম্মদ মনিরুল হকের পরাজয়ের কারণ নিয়ে চলছে নানা বিশ্লেষণ ও আলোচনা। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। পত্রিকাটি বলছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মনিরুল দলের সমর্থন না পেয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী হন। নির্বাচনে মাঠে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হকের পাশাপাশি তাকে লড়তে হয়েছে নিজ দলীয় রাজনৈতিক আদর্শের নেতা মোহাম্মদ নিজামুদ্দিনের সঙ্গেও। নিজাম স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারা দুজনই নির্বাচনে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন। কুমিল্লার সাধারণ ভোটার, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুলের পরাজয়ের পেছনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিনের প্রায় 30,000 ভোট প্রাপ্তি একটি বড় কারণ। দুইজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ফলে সেই ভোট দুজনের বাক্সে ভাগ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ভোট এভাবে ভাগ না হলে অধিকাংশ ভোট যেত মনিরুলের বাক্সে। সেক্ষেত্রে তার পাওয়া 49,967 ভোটের সঙ্গে আরও ভোট যুক্ত হতো। মেয়র পদে বেসরকারিভাবে জয়ী আরফানুল হক 50,310 ভোট পেয়েছেন। তাদের দুজনের ভোটের পার্থক্য 343। এছাড়া মনিরুলের পরাজয়ের কারণ হিসেবে যেসব প্রসঙ্গ উঠে এসেছে তার মধ্যে রয়েছে নিজের পক্ষের ঘনিষ্ঠ নেতাদের প্রকাশ্যে মাঠে না নামতে পারা, সাংগঠনিক ব্যর্থতা, ভোট কেন্দ্রে কম সংখ্যক কর্মী থাকা, কোথাও কোথাও এজেন্ট না থাকা, নির্বাচনী প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকা, দলীয় সমর্থন না পাওয়ার মতো বিষয়। পুরো বিষয়টি থেকে স্পষ্ট, মনিরুলকে ভোটের মাঠে একা এগোতে হয়েছে। দল থেকে মনিরুলকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তার পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ না নিতে দলের কড়া নির্দেশনা ছিল, ফলে দলীয় কোনো নেতার প্রকাশ্য সমর্থন তিনি পাননি। দুবারের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে মনিরুলের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ আছে। এছাড়া জলাবদ্ধতা ও যানজট নিরসনের ব্যর্থতা, নতুন ভোটারদের কাছে টানতে না পারা এবং এবারের নির্বাচনে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিনের আনুকূল্য না পাওয়া মনিরুলের পরাজয়ের কারণের তালিকায় আছে। তবে মনিরুল হকের দাবি, নির্বাচনে তিনি পরাজিত হননি, নগরবাসী তাকে ভোট দিয়েছেন, নগরবাসীর জন্যই তিনি দল থেকে পদত্যাগ করে নির্বাচন করেছেন, দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তিনি এ ফল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি যদি নির্বাচন না করতাম নগরবাসী আমাকে ভুল বুঝতেন, প্রায় 16 বছর একটানা নগরের দায়িত্বে ছিলাম, আমার কাছে এসে কোনো মানুষ অসম্মানিত হননি। বিরোধী দলের রাজনীতিবিদ হিসেবে চেষ্টা করেছি কুমিল্লার উন্নয়নে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, পরাজয়ের কারণ কেন বিশ্লেষণ করব, নির্বাচনের এই ফলই তো আমি প্রত্যাখ্যান করি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক আহসানুল কবির বলেন, সাংগঠনিক ব্যর্থতা, কর্মীর অভাব ও তরুণ ভোটারদের আকৃষ্ট করতে না পারা মনিরুল হকের পরাজয়ের অন্যতম কারণ বলে আমি মনে করি। মনিরুল হক 2005 সালের 21 সেপ্টেম্বর কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি জয়ী হন। 2012 সালের 5 জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মনিরুল মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে 65,577 ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আফজল খানকে তিনি 29,106 ভোটে পরাজিত করেন। 2017 সালের 30 মার্চ কুমিল্লা সিটি নির্বাচনের দ্বিতীয়বারের মতো তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি 68,948 ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনজুম সুলতানাকে 11,085 ভোটের ব্যবধানে পরাজিত করেন।